দেখলেন তো আজকে তোমরা জায়গা দেখে বুঝতে পারছো যে এই যে এই জায়গাটা কোথায় কোথায় আমরা এসেছি। আমরা এসেছি বোলপুর কঙ্কালীতলা। তো আমার বরের ডিউটি ছিল, রিমান্ড ডিউটি, ও কোর্টে জব করে, তো রিমান্ড ডিউটি ছিল, তো ও প্রত্যেকদিনই আসে বোলপুর, দুবরাজপুরে তোমার বাড়ি, তো বোলপুর প্রত্যেকদিন আসে, তো আমাকে নিয়ে এসেছে একটু ঘুরতে। তো রিমান্ড ডিউটির পর ও বলছে চলো একটু ঘুরে নিয়ে আসি। ওনা কোথায় বলছে কঙ্কালীতলা। বললাম তাই, আমি তো ফার্স্ট টাইম যাব, আমি আমার খুব দেখার ইচ্ছা ছিল। তো সত্যি মনোমুগ্ধ হয়ে গেল, মানে এত ভালো জায়গাটা, এত নির্মল পরিবেশ, মানে এত ভালো, কতটা জায়গা জুড়ে যে মন্দিরটা, মানে কি বলবো, বলার আর কিছু ভাষা পাচ্ছিলাম না দেখে, মানে একদম শীতল জায়গাটা, কি ভালো, প্রচুর লোক, রবিবারের দিনে গেছি তাই যে এত লোক, আর শনি মঙ্গলবার তো ভীষণ ভিড় হয়, তারই মধ্যে দেখো কেউ গান করছে, কেউ নাচ করছে, কত কত তিন চারটা সাঁওতালি নাচের ব্যাচই বসেছে, তারপরে সমস্ত ঠাকুরের ফটো, যেগুলো পটের ফটো হয়, সেসব জিনিস বিক্রি করছে, মেলার মতো চারিদিকে বসেছে, মন্দির ঢোকার আগে পুরো মেলার মতো বসে রয়েছে, মানে খুবই ভালো লাগছিল, পরিবেশটা কি ভালো, এই যে এগুলো সব পটের ফটো বিক্রি করছে, তারপরে আরও মানে খেলনা বাচ্চারা, যে কোনো কোনো বাচ্চা যদি আসে, এই যে এই বাচ্চাটা এত সুন্দর গান করছিল, আমাদের টাইমের অভাবে এই বাচ্চাটার গানটা তোলা হয়নি, তবে কিছু কিছু সাঁওতালি নাচ তুলেছি, সেগুলো তোমরা দেখতে দেখো, ভালো লাগবে দেখতে, প্লিজ ভিডিওটা একবার দেখো, দেখলে ভালো লাগবে।
তোমরা দেখলে কেমন লাগছে সান্তালি নাচটা? যদি তোমাদের সান্তালি এই মানে আমার পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বোলপুরে আমি আরও আবার নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আবার কোনো একদিন ঘুরতে গিয়ে তোমাদেরকে সোনাঝুরি হাট তারপর আরও যা যা দেখবার জায়গা আছে সবই শেয়ার করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্টে জানিও, কিছু ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। বাই। Thank you.